হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওর আপডেট, যেটি নতুন জব আপডেট। সানশাইন গ্লোবাল হসপিটাল, এই যেটি একটি গ্রুপ অফ হসপিটাল, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে লেখা রয়েছে গ্রুপ ইনফো। তো এই সানশাইন গ্লোবাল হসপিটাল যেটি তিনটে লোকেশানে রয়েছে, এক ফার্স্ট যেটা রয়েছে মঞ্জলপুর ভাদোদরা, তারপর রয়েছে বারোদা হসপিটাল ভাদোদরা, তারপর রয়েছে সুরাটে। তো গুজরাটের তিনটি লোকেশানে কিন্তু হসপিটালটি রয়েছে। আজকে যেটি আপডেট রয়েছে যে লোকেশানের জন্য, সেটি হচ্ছে ভাদোদরা গুজরাট হচ্ছে মঞ্জলপুর। তো মঞ্জলপুরের জন্য কিন্তু আজকের ভ্যাকেন্সিটা রয়েছে। তো স্টেপ বাই স্টেপ দেখে নেব কি কি ক্রাইটেরিয়া রয়েছে। এটা আপনারা ওয়েবসাইটে খুঁজে পাবেন না, যেটা হচ্ছে লিঙ্কড ইন যেটা প্রফেশনাল ওয়েবসাইট, ওখানে এইচআররা পোস্ট করেছিল। তো এখান থেকে আমি এটা কালেক্ট করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রেশার্সরাও আবেদন করতে পারবেন, স্টাফ নার্সেস ভ্যাকেন্সি রয়েছে, ওটিতে ভ্যাকেন্সি রয়েছে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, কারা কারা এলিজিবল, সব দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ। চলুন শুরু করি ভিডিওটি। অফিসিয়াল নোটিফিকেশান কি পাবলিশ হয়েছে দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটি। যেটি এই হসপিটালটি হচ্ছে NABH হসপিটাল, যেটি হচ্ছে হসপিটালের কোয়ালিটি কন্ট্রোল করে, যেটা বলেছিলাম অনেক ভিডিওতে। তো NABH হসপিটালের এক্সপিরিয়েন্স অনেকটা ম্যাটার করে, খুব বেনিফিট হয়। তো এই হসপিটালের কী কী ভ্যাকেন্সিগুলো রয়েছে দেখার জন্য কি করব, এটা আপনারা লিঙ্কডইন স্ক্রল করলে, লিঙ্কডইন ওপেন করার পরে কিন্তু আপনারা এই ধরনের এইচআরের সঙ্গে সরাসরি কানেক্ট করে নোটিফিকেশানগুলো পাবেন, যেগুলো অন্য জায়গায় পাবেন না। আর ফ্রডের পাল্লায় পড়লে টাকা পয়সাও নেবে, কাজও হবে না। তো এরপরে কী করবো দেখে নেবো কী কী পোস্টগুলো রয়েছে। অ্যাট ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন দুটো ভ্যাকেন্সি রয়েছে, মেল অথবা ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবেন। দুটো ভ্যাকেন্সি রয়েছে, কি কি রয়েছে? ওটি স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে BSc GNM ENM সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর এক্সপিরিয়েন্স কী লেখা রয়েছে এখানে, এক্সপিরিয়েন্স রয়েছে 0 to 3 years এক্সপিরিয়েন্স। মানে আপনারা যদি কেউ ফ্রেশার্স হয়ে থাকেন তো এখানে আবেদন করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দেখবো কোথায় অ্যাপ্লাই করবো আমরা, কীভাবে আবেদন করব। তারপরের পোস্ট রয়েছে, ওর তিনটি ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে। প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে স্টাফ নার্সেস, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিলিং এক্সিকিউটিভ, এটিও দুটি পোস্ট রয়েছে। যেটি নর্মালি আপনারা গ্র্যাজুয়েট থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, 0 to 3 years এক্সপিরিয়েন্স। মানে ম্যাক্সিমাম 3 years যদি থাকে, 3 years অথবা কেউ যদি ফ্রেশার্স থাকেন ওনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, যেটি মার্কেটিংয়ের ম্যানেজমেন্ট পোস্ট রয়েছে। এক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স লাগছে মিনিমাম 3 to 6 years এক্সপিরিয়েন্স, আর BBA অথবা MBA উইথ মার্কেটিং, আর একটা স্ট্রং কমিউনিকেশান স্কিল লাগছে ইংলিশে। তো এই ছিল তিনটি পোস্ট, তার মধ্যে নার্সিস পোস্ট, বিলিং এক্সিকিউটিভ আর মার্কেটিং। বিলিং এক্সিকিউটিভটা অপারেশন ডিপার্টমেন্টে রয়েছে, আর এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে। তারপর কন্ট্যাক্ট করবেন কিভাবে দেখে নেব, ভেনু কী রয়েছে সেটাও দেখে নেব। চলুন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মেল আস্ক টু রিজিউমে দুজন স্যারের নাম্বার রয়েছে, HR@manjalpur sunshineglobalhospitals.com, তারপর রয়েছে himangshu.chauhan@sunshineglobalhospitals.com। তো এই দুটো আপনারা মেল করতে পারেন, অথবা সরাসরি আপনারা এখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন HR এর সঙ্গে। তো এক্ষেত্রে আপনাদের ফ্রডের কোনো প্রশ্নই নেই, আর টাকা পয়সার কোনো গল্পও নেই। সরাসরি কল করলেন, আপনারা যদি এলিজিবল থাকেন, ইন্টারেস্টেড থাকেন তো ডিটেলসগুলো জানতে পেরে যাবেন। আর লোকেশান কি রয়েছে? লোকেশান রয়েছে সানশাইন গ্লোবাল হসপিটাল নিয়ার শ্রেয়স বিদ্যালয়, বিহাইন্ড ICICI ব্যাংক, মঞ্জলপুর ভাদোদরা। তো ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ডিসক্রিপশানে গিয়ে যে কী কী ভ্যাকেন্সি রয়েছে স্টেপ বাই স্টেপ। আর এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো রকম কোয়ারি থাকলে। আর আপনারা মেল করার সময় CVT অবশ্যই মেল বডিতে আপনাদের অ্যাপ্লিকেশানটা লিখবেন, যে কিসের জন্য আবেদন করতে চাইছেন, আপনার কোয়ালিফিকেশানস কী, আপনার এক্সপিরিয়েন্স কী, কোন লোকেশানের জন্য আপনি আবেদন করছেন, সব কিছু ডিটেলস দেওয়ার পরে কভার লেটার অ্যাটাচ করবেন। কভার লেটার সিম্পলি ওয়ার্ড ফরম্যাটে যেটা আপনি মেল বডিতে টাইপ করবেন অ্যাপ্লিকেশান, ওইটাই থাকবে। কভার লেটার হবে ওয়ার্ড ফরম্যাটে, আর রিজিউমেটা করবেন PDF ফরম্যাটে। তো এই দুটো অ্যাটাচ করে আপনারা মেল করবেন। সাবজেক্ট লাইনে লিখতে পারবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, যদি নার্সিং পোস্টের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে এখানে কোন পোস্ট রয়েছে, OT স্টাফ নার্স। সিম্পলি আপনারা এখানে কি লিখবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ওটি স্টাফ নার্স, এইভাবে লিখে আপনারা মেলটি সেন্ড করবেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।